আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি কোনো জীবিত মানুষকে সাজদা করি কি হবে? যদি কোনো মৃত মানুষকে সাজদা করি, যদি কোনো কবরে সাজদা করি কি হবে? শিরক। নামাজও পড়লাম, কবরের সামনে যাই একটা সাজদাও করলাম, নামাজটা বরবাদ, নামাজটা ডিলেট হয়ে গেছে। প্লাসে আর মাইনাসে সমান সমান কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। নামাজ আর নাই, রোজা রাখলাম, কবরের সামনে গিয়ে সাজদা করলাম, রোজাটা বরবাদ হয়ে গেছে, রোজাটা ডিলেট হয়ে গেছে। হজ করলাম, কবরের সামনে গিয়ে একটা সাজদা করে দিলাম, আমার পরিপূর্ণ হজটা বরবাদ হয়ে গেছে। কয়েক কোটি টাকা যাকাত দিলাম, একটা সাজদা করে দিলাম, আমার কয়েক কোটি টাকার যাকাত সাথে সাথে ডিলেট হয়ে গেছে, সব বরবাদ। একটা শিরক করলে সব আমল বরবাদ, ইমানও শেষ, আমলও শেষ, আমও শেষ, সালাও শেষ, দুটেই যাইব একসাথে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, শিরকের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ ছাড়া কোন জীবিত মৃত কোন মানুষ, ওলি, ফেরেশতা, নবী রাসূল কাউকে সেজদা করা যাবে না। করলে কি হবে? শিরক, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না। মান্নত বুঝেন, মান্নত বুঝেন, মান্নত হলো কোন বিপদে পড়ছেন, কোন সমস্যায় পড়ছেন, ছেলে অসুস্থ, হঠাৎ কোন বিপদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন আমি এক কঠিন বিপদে পড়ে গেছি, আমার এই বিপদটা আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমি 5 দিন সিয়াম পালন করব, 5 দিন রোজা রাখবো। আয় আল্লাহ, আমি 10 রাকাত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমি 10,000 টাকা আপনার রাস্তায় খরচ করব। আয় আল্লাহ, আমি একটা গরু আপনার রাস্তায় দিব। আয় আল্লাহ, আমি একটা ছাগল আপনার রাস্তায় দিব। এগুলোর নাম কি? মান্নত। এই মান্নতটাও একটা ইবাদত। এই মান্নতটাও করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।